এখন তো সবাই বাংলায় বিজনেস করতেছে, তো অনেক টাকা আমরা কামাইছি, কুলা ভান বিদেশ বাড়ি ফাটাইছি, ইউরোপ ফাটাইছি, লন্ডন ফাটাইছি। এখানে বাঙালিরা সবাই ফ্রুট সবজিতে আছে, মাছ আর মাংসতে পাকিস্তানি সবাই। ফিশের ট্রলার এইভাবে আসে, সারিবদ্ধ ফিশ নামতে থাকে, এখান থেকে আস্তে 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 দিয়ে যায়, হচ্ছে ওয়াটার ফ্রন্ট মার্কেট। এখান থেকে আস্তে 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 আমরা সেই মার্কেট ঢুকব, সবজি মার্কেট। আমাদের বাঙালিরা সব সবজির সাথে সম্পৃক্ত। ফিশ মার্কেটের একটি সিম্বলিক নৌকা, তারা এইভাবে ফিশ ধরতো এই নৌকা দিয়ে, এর মাধ্যমে তারা রেশন তৈরি করে রেখে দিয়েছে। নৌকার সিম্বল কি চমৎকার ভাবে ফল সাজায় রাখা হয়েছে। সবজি যেটার বাজার বাংলাদেশিরা দখল করে আছে, এখনো লোকজন আসে নাই, ওরা মাত্র সাজানো শুরু করছে। আমরা সকালবেলা আসছি, কি চমৎকার ভাবে দেখেন সাজিয়ে রেখেছে বাংলাদেশের সমস্ত সবজি, ফল, মূল, বিভিন্ন আইটেম। মাত্র ওনারা বাজারের পয়সা সাজাচ্ছেন, কেউ দোকান মাত্র ওপেন করতেছেন। কি চমৎকার এই বাজার, অসাধারণ অসাধারণ। একটা ছোট্ট নার্সারি করে রাখছে বাংলাদেশে, এই বাংলাদেশের ধারা অব্যাহত রাখার জন্য চমৎকার একটা নার্সারি। আমার নাম জসিম উদ্দিন, এখানে আসি আমি 38 বছর। 38 বছর দিন, আপনি তো তাহলে ব্যবসা সম্পর্কে আপনার অনেক ধারণা। আপনি এই আমাদের বাঙালিরা মার্কেট ব্যবসার কেমন আছে এটা আপনি বলেন। আলহামদুলিল্লাহ ভালো, আপনার তো অনেক টাকা আমরা কামাইছি আলহামদুলিল্লাহ, পোলা ভান বিদেশ বাড়ি ফাটাইছি, ইউরোপ ফাটাইছি, লন্ডন ফাটাইছি, আমেরিকায় ফাটাইছি, অনেক টাকা খরচা করিয়া ফাটাইছি আলহামদুলিল্লাহ। ও সবজির ইয়তা ব্যবসা করিয়া। কত বছর যাবত আপনার এই ব্যবসায় আছেন? এই ব্যবসায় আছি আপনার 38 বছর আছি এখানে। আসি মা বাবা ভাই বন্ধু দেখিয়া আসি। আমি একদম ছোট ছোট থাকতে আইসি, এই সময় আমার বয়স 13 বছর চলে, আমি এই সময় আইসি আলহামদুলিল্লাহ। অনেক করছি জায়গা, আমি রাস করছি দেশে বাড়ি, বহু জায়গা আমি জমিন করছি আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম, আমার নাম শাহাবুদ্দিন। আচ্ছা, আমি চট্টগ্রামের। আচ্ছা, আমি এখানে 1990 থেকে এখানে আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে বাঙালিরা সবাই ফ্রুট সবজিতে আছে, মাছ আর মাংসতে পাকিস্তানি সবাই, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো করছি। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে, 1 ছেলে এখানে আনছি, এখানে আছে। আমার ভাই আছে, ভাইয়ের ছেলে আছে, আমরা সবাই একসাথে আছি এখানে, উপারামে আছি, আনন্দে আছি। এই একই ব্যবসা নিয়ে আছে? এই ব্যবসা নিয়ে আছি। আমরা বাঙালিদেরকে দেখতেছি তারা শুধু সবজির ব্যবসায় বেশি, বাঙালিরা মাছ আর মাংস তো এরা করতে চায় না, এগুলো ভালো লাগে না, ওইটা অভ্যস্ত নেই। আমরা ফ্রুট সবজিতে অভ্যস্ত, আমরা ওইটা এতে আছি। বেশি বাঙালি এখানে আছে, মিক্স ফ্রুট সবজিতে বাঙালি বেশি, মাছ আর মাংসতে পাকিস্তানি বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা মোটামুটি ব্যবসা করে সফল? আলহামদুলিল্লাহ সফল। বাংলাদেশের চেয়ে এখানে আপনারা মানে ভালোই আছেন বিজনেস করে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমরা সবাই নিজের ব্যবসা নিজের বিজনেস, ফ্রুট সবজিতে সবাই নিজের বিজনেস ভালো আছে। আচ্ছা, ভয়েস বাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আপনাদের ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। এইখানে ফলমূল এবং সবজির বিজনেসে আমাদের বাংলাদেশিরা কেমন আছে? আছে ভালো আছে, এখন তো সবাই বাংলায় বিজনেস করতেছে, ফ্রুটের সবজিতে, তারপর আপনার মাছের দিকে তো বেশিরভাগ সব পাকিস্তানি। তা আপনাদের বিজনেস কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তো আশা করতেছি যে আপনারা মানে বিজনেস করে বাঙালি ভাইরা এখানে জাস্ট মানে এই সবজি বাজার এবং ফলের বাজারটা দখল করে আছে। হ্যাঁ, এটা বাঙালিদের দখলে, বাঙালিদের দখলে, এটা আমাদের জন্য কতটা গর্বের।
এবং আপনারা যে লাভ করতেছেন, প্রফিট করতেছেন, এটা আমাদের শুনলেও ভালো লাগে।